বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা পঞ্চদশ মাখরাজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পঞ্চদশ মাখরাজ থেকে একটি হরফ উচ্চারিত হয় আর তা হচ্ছে আল ফা। উপরের পাটির সামনের দুই দাঁতের শীর্ষ বা কিনারা নিচের ঠোঁটের ভেতরের অংশে লাগিয়ে ফা উচ্চারিত হয়। এখানে ফায়ের উচ্চারণ দেখানো আছে পাশ থেকে এবং সামনে থেকে দুটি ছবি দেখানো আছে। পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি উপরের পাটির সামনের দুই দাঁতের কিনারা ঠোঁটের ভেতরের অংশে লাগানো হয়েছে। ঠোঁটের ভেতরের অংশ বলতে আমাদের উদ্দেশ্য হচ্ছে যদি কেউ দুই ঠোঁট বন্ধ রাখে তাহলে যে অংশটা মুখের ভেতরে থাকে এবং সামনে থেকে দৃশ্যমান হয় না, দেখা যায় না, সেই অংশটাই হচ্ছে ঠোঁটের ভেতরের অংশ। সেখানে উপরের দুই দাঁতের শীর্ষ লাগিয়ে এভাবে ফা উচ্চারিত হয়। আফ ফা ফু ফি। ফা উচ্চারণের সময় প্রচুর পরিমাণে বাতাস জারি থাকবে এবং ফায়ের আওয়াজ অবিরাম বিদ্যমান থাকবে। এবার আমরা প্রথম একটি ভিডিওর মাধ্যমে ফায়ের উচ্চারণের দৃশ্য সামনে থেকে দেখব ইনশাআল্লাহ, এবং তারপর ফায়ের উচ্চারণ বিশিষ্ট কিছু শব্দ আমরা শুনব। fa fu fi। এখানে ইমাম ইবনুল জাজারি তার মুকদ্দিমার মধ্যে ফায়ের মাখরাজ সম্পর্কে কি বলেছেন সেটা লাল দাগ দিয়ে আন্ডারলাইন করা আছে। তিনি বলছেন ওয়ামিন বাতনি শাফা। শাফা হচ্ছে ঠোঁট, ঠোঁটের বাতন বলতে তিনি বাতিন বুঝিয়েছেন। বাতিন হচ্ছে জাহিরের বিপরীত, অর্থাৎ যা ভেতরে থাকে। জাহির হচ্ছে বাইরের অংশ, বাতিন হচ্ছে ভেতরের অংশ। ওয়ামিন বাতনি শাফা, ঠোঁটের ভেতরের অংশ থেকে ফালফা। ওয়ামিন বাতনি শাফা ফালফা, ভেতরের অংশ থেকে ফা উচ্চারিত হবে মা আতরাফি সানাই আল মুশরিফা। ফা উচ্চারিত হবে যখন আমরা এই ঠোঁটের ভেতরের অংশটাকে আতরাফু সানাই আল মুশরিফা, অর্থাৎ সানায়া হচ্ছে আমাদের দুটি দাঁত, সামনের দাঁতগুলো হচ্ছে সানায়া। আল মুশরিফা বলতে আল আলিয়া বোঝানো হয়েছে, যা উপরে থাকে সেটাই হচ্ছে মুশরিফ অথবা মুশরিফা। তো সেই উপরের, তাহলে এখানে সানায়াল মুশরিফা হচ্ছে সানায়াল উলিয়া। সানায়াল উলিয়া যাকে আগে বলা হয়েছে সেটাই হচ্ছে সানায়াল মুশরিফা। একই কথা, অর্থাৎ উপরের পাটির দুই দাঁতের আতরাফ থেকে, অর্থাৎ কিনারা বা শীর্ষ, সেটাকে যে বাতনুশাফা আছে অর্থাৎ বাতনুশাফা, সেখানে লাগিয়ে ফা উচ্চারিত হয়। এবার ফা বিশিষ্ট কিছু শব্দের উচ্চারণ আমরা শুনবো ইনশাআল্লাহ। أف أفواههم إف إفك أف يفتنون ف فهم في فراشا ف فراتا ف فارض في فيها ف ওয়াফুমিহা। আমাদের আজকে আলোচনার সারমর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি। উপরের পাটির সামনের দুই দাঁতের শীর্ষ বা কিনারা নিচের ঠোঁটের ভেতরের অংশে লাগিয়ে ফা উচ্চারিত হয়। ঠোঁট বন্ধ রাখলে এর যে অংশ মুখের ভেতরে থাকে এবং দেখা যায় না সেটাই ঠোঁটের ভেতরের অংশ। ফা উচ্চারণের সময় অবিরাম আওয়াজ ও বাতাসের প্রবাহ অব্যাহত থাকবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।